আমি আপনাদের প্রতি যারা দান উঠাচ্ছে তাদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে বলছেন, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেননি যে আব্দুল্লাহ তুমি যা ইনকাম করেছো সেখান থেকে আমাকে একটা টাকা দাও, মোহাম্মদ তুমি যা ইনকাম করেছো সেখান থেকে আমাকে একটা টাকা দাও, রাসেল তুমি যা ইনকাম করেছো সেখান থেকে আমাকে একটা টাকা দাও, এ কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন যে আপনি যা ইনকাম করেছেন ওটা কার দেওয়া? আল্লাহ বলছে মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি, তোমার পকেটে যদি একটা টাকা থাকে ওটা কার দেওয়া? আপনি যদি 10 বিঘা জমির মালিক হন সেটা কার দেওয়া? আপনার ব্যাংকে যদি 1,00,000 টাকা থাকে সেটা কার দেওয়া? আল্লাহ বলছেন আমার দেওয়া টাকা থেকে তুমি কিছু টাকা আমার রাস্তায় ব্যয় করো, তোমার টাকা চাই না। কথা মনে হয় বুঝাতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার টাকা চাননি, আল্লাহ তো বলতেছে আপনার টাকাই নাই, রাযাকনা আমি রিজিক দিয়েছি, তুমি সকালে যা খেয়েছো ওটা আমি দিয়েছি, তোমার পকেটে যে টাকা আছে ওটা আমারই দেওয়া, তোমার কোনো টাকা পয়সা ধন দৌলত কিছু নাই, আমি তোমার টাকা চাইনি বান্দা, আমি তোমাকে যে টাকা দিয়েছি সেখান থেকে কিছু টাকা আমার রাস্তায় ব্যয় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসহাবুস সুফফাহ যারা মসজিদে বসে কোরআন হাদিস পড়ত, তাদের মধ্যে একজন সাহাবি ছিল, তার ভাই ইহতারিফু, সে পেশাগত জীবনযাপন করত, কৃষিকাজ হোক ব্যবসা হোক মুহতারিফ তার পেশা ছিল। সে আল্লাহর রাসূলের দরবারে এসে ইশতাকা অভিযোগ করলো আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল আমার বড় সংসার, আমি একাই খরচ বহন করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একাই কাজ করি, আর আমার ভাই আপনার এই মসজিদে এসে কোরআন পড়ে, এই দারুল হুদা আসসালাফিয়া মাদ্রাসায় এসে পড়াশোনা করে, তো সে যদি আমার সাথে কাজ করতো আল্লাহর রাসূল তাহলে আমার সংসার চালানো সুবিধা হতো। এখন তো আমি একাই চালাচ্ছি, আমার ভাই বেকার বসে আপনার মসজিদে থাকে, ওর খরচটাও আমাকে বহন করতে হয়। হাদিস সহি, ঘটনা কি বুঝতে পারছেন? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর শুনেন, এই উত্তর বক্তব্যের সব অংশ ভুলে গেলে এই উত্তরটা মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআল্লাকা তুরযাকু বিহি, হে আল্লাহর বান্দা তুমি এসেছো আমার কাছে অভিযোগ করতে যে তোমার ভাই আমার কাছে পড়ে, তার খরচ তোমাকে বহন করতে হয়, সে যদি তোমার সাথে ব্যবসা করত তাহলে সংসার চালাতে সুবিধা হতো, তুমি জেনে রাখো লাআল্লাকা তুরযাকু বিহি, তোমাকে আল্লাহ যতটুকু রিজিক দেয়, যতটুকু রিজিক দিচ্ছে তা এই কারণেই দিচ্ছে যে তুমি তোমার ভাইয়ের ব্যয়ভার বহন করো। তোমার ভাই মাদ্রাসার ছাত্র, তার খরচ তুমি বহন করো, এই কারণে আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদেরকে বহু বক্তব্যে বলেছে, সন্তান যত বেশি হবে টাকা তত বেশি হবে, বলেনি? আর লেখা থাকবে দেওয়ালে কি, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে আরও ভালো। এটা কাদের অর্থায়নে প্রচার হয় জানেন? ইহুদিদের অর্থায়নে প্রচার হয়। ওই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আর একটা মন্তব্য, যে পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, মাঠকর্মী মুসলমান। আব্দুর রাজ্জাক বিন মানুষ অনেক বিস্তারিত দলিল আদিল্লা গবেষণা করে মানুষজনের সামনে আসে, কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওই 50, 60, 100 পৃষ্ঠাকে একটা বাক্যের মধ্যে তুলে ধরে দেয়। তো এই একটা বাক্যের পিছনে বহু গবেষণা আছে, যেখানে যাবেন সেখানে এই বাক্য ফিট হয়ে যাবে। পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, মাঠকর্মী মুসলমান, যেখানে যাবেন সেখানে এই বাক্য ফিট হয়ে যাবে।
স্বর্ণ দিয়ে লেখার মতো বাক্য, কোটি টাকা দাম এই বাক্যের। আপনি যান ইসরায়েলে, আপনি যান ফিলিস্তিনে, এই যে গাড়িতে আজকে আমরা এসেছি এই গাড়িটাতে ড্রাইভার, তার পাশে একজন, পিছনে তিনজন, ড্রাইভার বাদ দিয়ে চারজনের বেশি এই গাড়িতে ধরবে না, ছোট গাড়ি। আপনি ইসরায়েলে যান, খুব কম ইসরায়েলি ইহুদি পাবেন যাদের এই ছোট গাড়ি আছে। সবার বড় হাইজ যে গাড়িগুলোতে 7-8 জন 10 জন মাইক্রো যেগুলো আমরা বলি, সব ইহুদিরা দেখবেন ওই মাইক্রোগুলো ব্যবহার করে, জিএমসি। কেন? কোনো ইহুদির একটা দুইটা সন্তান নাই, সবার 4-5টা 6-7টা করে সন্তান। বিশ্বাস না হলে বাংলাদেশে যে ডাক্তারটা ময়মনসিংহ কোন জেলায়, যারা ফেসবুকে খবর রাখেন, যে ডাক্তারটা বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য এসেছে, তার দেখবেন ছোট্ট ছোট্ট গিন্নি গিন্নি 4টা সন্তান। দেখেছেন কেউ যারা ফেসবুকে? তো তারা অর্থ ব্যয় করে মুসলমানদের সন্তান কমানোর জন্য, কিন্তু তারা কোনোদিন সন্তান কম নেয় না। ইহুদিরা অর্থ ব্যয় করে মুসলমানের সন্তান যেন খেলাধুলায় মত্ত থাকে, বিশ্বকাপ নিয়ে মত্ত থাকে, নাচ গান নিয়ে মত্ত থাকে, জুয়া নিয়ে মত্ত থাকে। এই যে বিপিএল চলতেছে, বিপিএলের জুয়ার আসর বসে, এরকম বহু যুবক এখানে আছে যারা সেই জুয়ার আসরগুলোতে মত্ত থাকে। এদের ওই বুঝার জ্ঞানটুকু নাই, এরা হচ্ছে মূর্খ, গর্ধব, গাধা, অচল, অকেজো, বেকার, সমাজ, জাতি, দেশ, রাষ্ট্র সকলের জন্য এরা হচ্ছে বোঝা। এরা ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য। মানুষ হচ্ছে একটা মেশিনের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আবাসান এমনি সৃষ্টি করেনি, মানুষের কাছ থেকে প্রোডাক্ট আসতে হবে। আমি একটা কারখানা তৈরি করেছি, কারখানা থেকে মাফলারও বের হয় না, কারখানা থেকে সুইটারও বের হয় না, কারখানা থেকে প্যান্ট যা কিছুই বের হয় না। ওই কারখানা আমার রাখার দরকার আছে? ওই কারখানা বেকার, ডাস্টবিনে ফেলে দিতে হবে। তো যে মানুষ কোনো প্রোডাক্ট দিতে পারে না, সে মানুষ ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য। সে যুবক ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য, তার কাছ থেকে কোনো প্রোডাক্ট আসে না জাতির, সে জাতির বোঝা। সে এতটুকু বোঝার যোগ্যতা রাখে না যে এই ইহুদিরা কোটি কোটি টাকা খরচ করে বিশ্বকাপ, ফুটবল, ক্রিকেট, মদ, জুয়া, নাচ গান, বেহায়াপনা, নারীবাদ সব কিছুর পিছনে কোটি কোটি টাকা ব্যয় করে, কিন্তু ইসরায়েলের কোনো ক্রিকেট টিম নাই যে বিশ্বকাপে খেলে, ইসরায়েলের কোনো ফুটবল টিম নাই যে বিশ্বকাপ ফুটবলে খেলে, নাই। কেন? তারা আপনাকে পাগল বানিয়ে রেখেছে, কিন্তু তারা পাগল তারা গবেষণা, পড়াশোনা, অস্ত্র তৈরিতে মত্ত। বাংলাদেশ মনে করে যে আমি উন্নত হয়ে গেছি। কিভাবে উন্নত হয়ে গেছি? বিদেশ থেকে কোটি কোটি টাকা রেমিটেন্স আসতেছে বাংলাদেশের ঢাকাতে, হাজার হাজার লক্ষ লক্ষ গার্মেন্টস আছে, সেখান থেকে জামা কাপড় তৈরি হচ্ছে, বিদেশে সাপ্লাই হচ্ছে, আমি উন্নত হয়ে গেছি। তো বাংলাদেশের সরকারও যদি মনে করে উন্নত হয়ে গেছি, তো সরকারও বোকা, জ্ঞানের অভাব আছে। এখনো পড়তে হবে যে উন্নতি কাকে বলে। একটা প্রশ্ন আপনার কাছে রেখে যাই, প্রত্যেক যুবকের কাছে, ছাত্র সমাজের কাছে, যে আমেরিকা পারমাণবিক বম তৈরি করতে পারে, সে আমেরিকা একটা প্যান্ট বানাতে পারে না? সে আমেরিকা একটা জাঙ্গিয়া বানাতে পারে না? সে আমেরিকা একটা শার্ট বানাতে পারে না? হ্যাঁ, যে সেই শার্ট বাংলাদেশের গার্মেন্টস থেকে কিনতে হবে আমেরিকাকে, যে ইউরোপ কোটি কোটি আর মালিক, হাজার হাজার গবেষণার মালিক, কোটি কোটি অস্ত্রের মালিক, উন্নত মানের বিমানের মালিক, উন্নত মানের কম্পিউটারের মালিক, যন্ত্রপাতির মালিক, তারা একটা শার্ট বানাতে পারে না? সেই শার্ট বাংলাদেশ থেকে কিনতে হবে, এটা উন্নতি? আপনি একবার গার্মেন্টসগুলো বন্ধ করে দিয়ে ওই টাকাগুলো বিশ্ববিদ্যালয়ে লাগান দেখি, গবেষণা করানোর জন্য। একটু পরমাণু গবেষণা করবে বাংলাদেশ, একটু পারমাণবিক বম বানাবে, দামি দামি অস্ত্র বানাবে, দামি দামি বিমান বানাবে, তখন দেখবেন আমেরিকা কি করে, তখন দেখবেন ইউরোপ কি করে, মাঞ্জা ভেঙে দেবে। কেন? ওরা জানে আসল উন্নতি এই জায়গার মধ্যে। আর আপনি মনে করেন যে পদ্মা সেতু বানাচ্ছে তাই উন্নতি? ওই পদ্মা সেতুর যারা ইঞ্জিনিয়ার, যারা ডিজাইনার, যারা প্রজেক্ট ম্যানেজার, সব চায়না কোরিয়া থেকে ভাড়া করে আনা, আর মাথায় ইট পাটকেল বালু নিয়ে যেগুলো পাইলের মধ্যে ফেলতে চলে বাঙালি, অশিক্ষিত, মূর্খ, জাহেল, তো এর নাম উন্নতি নয়। জাতি যখন শিক্ষিত হবে, জাতি যখন গবেষক হবে, তখন জাতি হবে উন্নত। যেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার জন্য তৈরি করা হয়েছে, শিক্ষার্থী পাওয়া যায় না। বিশ্ববিদ্যালয়ের হলগুলো অস্ত্রে ভর্তি, বই নাই,
ছাত্রদের হাতে কলম নাই, সবার হাতে অস্ত্র, রামদা, তাহলে এগুলো বিশ্ববিদ্যালয় জাতির কোনো উপকার করতে পারবে? এগুলো বিশ্ববিদ্যালয় জাতির জন্য বোঝা? এই বিশ্ববিদ্যালয়গুলোতে যারা অন্যায়, অনাচার, মারামারি, কাটাকাটি, রাজনীতি করছে, এরাও জাতির জন্য বোঝা? সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম, যে আলোচনা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে যুবক সমাজকে বুঝতে হবে যে ইহুদি খ্রিস্টানরা কোনো সময়ই তাদের বন্ধু নয়। তারা যেটার পিছনে অর্থ ব্যয় করে তারা নিজেরা সেটা করে না, বহু প্রমাণ আছে তারা নিজেরা সেটা করে না, তারা গবেষণা পড়াশোনায় ব্যস্ত থাকে। বাংলাদেশও যদি উন্নত হতে চায়, যুবক নিজেও যদি সফল হতে চায়, তাহলে তাকে কী করতে হবে? পড়াশোনা করতে হবে, গবেষণা করতে হবে, সময় নষ্ট করা বন্ধ করতে হবে, আর প্রোডাক্টিভ হতে হবে। ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো মেশিন হয়ে পড়ে থাকলে হবে না, তার কাছ থেকে কিছু প্রোডাক্ট আসতে হবে। প্রোডাক্ট মানে সে চলতে ফিরতে মানুষকে প্রভাবিত করতে পারবে। ইসলাম মানুষকে অকেজো চায় না, মানুষ যেন প্রভাবিতকারী হয়, এটা ইসলাম মানুষের কাছ থেকে চাই। ইসলামের প্রভাব দেখবেন, ইন্দোনেশিয়া মালয়ের সাথে কোনো দিন যুদ্ধ হয়েছে ইতিহাসে খুঁজে পাবেন? ব্রুনাইতে কোনো দিন যুদ্ধ হয়েছে ইতিহাসে খুঁজে পাবেন? মালদ্বীপে কোনো দিন যুদ্ধ হয়েছে ইতিহাসে খুঁজে পাবেন? পাবেন না। যুদ্ধ ছাড়াই মুসলমানেরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, মালদ্বীপ এগুলো জয় করেছে। কিভাবে? মুসলমানেরা ছিল প্রভাব বিস্তারকারী, মুসলমানেরা ছিল প্রোডাক্টিভ। অচল, অকেজো, অথর্ব, বেকার, ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো মুসলমান ছিল না। যে রাস্তা দিয়ে যেত, যার সাথে কথা বলতো, সবাই তাদের আচার ব্যবহার, কথাবার্তা, চলাফেরা সব কিছু দেখে প্রভাবিত হতো। এটা ছিল মুসলমানদের রোহ দাওয়াতি কাজের। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারপরে বলা যায় 100 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারপরের 100 বছর মুসলমানেরা যতটুকু জায়গা জয় করেছিল তার চেয়ে আর 1 ইঞ্চি বাড়াতে পারেনি, বরং হারিয়েছে গত 1300 বছরে। কথা মনে হয় বুঝাতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 100 বছর পর পর্যন্ত যতদূর মুসলমানেরা পৌঁছেছিল, সেটা স্পেন হোক, ভারত হোক, পাকিস্তান হোক, আর আপনার মধ্য এশিয়া হোক, আর আফ্রিকার দেশগুলো হোক, যতদূর মুসলমানেরা পৌঁছেছিল তার চেয়ে আর বাড়াতে গত 1300 বছরে পারেনি, বরং হারিয়েছে। স্পেন হারিয়েছে, ভারত হারিয়েছে, মধ্য এশিয়া হারিয়েছে, ইউরোপের অনেক কান্ট্রি হারিয়েছে, হারাতেই থেকেছে, এখনও হারাচ্ছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছে, সারা জাতি, পৃথিবী, দল, মত নির্বিশেষে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। যেমনভাবে ক্ষুধার্ত ব্যক্তি খাবার প্লেটের উপর ঝাঁপিয়ে পড়ে, তখন সাহাবিরা বলছে, আনাহনু কালিলুন ইয়াউমা ইদিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, সেই দিনকে আমরা সংখ্যায় কম হব। তখন রাসূল বলছেন, না, তোমরা সংখ্যায় অনেক হবে, কিন্তু আংতুম কাগসা ইসাইল, কিন্তু তোমাদের অবস্থা হবে সমুদ্রের ফেনার মতো, তোমাদের অবস্থা হবে স্রোতে বয়ে চলা খড়কুটোর মতো, তোমাদের অবস্থা হবে স্রোতে বয়ে যাওয়া পানা, পানা বুঝেন, স্রোতে বয়ে যাওয়া পানার মতো, তোমাদের কোনো হাইসিয়াত থাকবে না পৃথিবীতে। আর ওমর রাজিয়াল্লাহু তাআলার হাইসিয়াত কী ছিল জানেন? ওমর রাজিয়াল্লাহুর ব্যক্তিত্ব ভারাত্ব কী ছিল জানেন? চাটাইয়ের উপর খালি গায়ে শুয়ে থাকতেন ওমর রাজিয়াল্লাহু তাআলা, আর হাজার কোটি মাইল দূরে ওমরের নাম শুনে মানুষ কাঁপত, এটা ছিল তার হাইবাত। আর এখন কি? আর আল্লাহর রাসূল বলে গেছে, এখন কেমন আমরা? এখন হাজার হাজার হওয়ার পরও, কোটি কোটি হওয়ার পরও আমরা হচ্ছে সমুদ্রের ফেনার মতো, আমরা হচ্ছে পানার মতো, খড়কুটোর মতো। কেন? আমরা আনপ্রোডাক্টিভ হয়ে গেছি, আমাদের প্রভাব নাই। প্রত্যেক মানুষ ব্যক্তিগতভাবে কারো প্রভাব নাই, নিজে নিজে ব্যক্তিকে যাচাই করে দেখুন, আপনি চলতে ফিরতে কয়জন মানুষকে প্রভাবিত করতে পারেন, কয়জন মানুষ আপনাকে দেখে প্রভাবিত হয়। যেমন আমি বলি, আমি আমার নানাকে দেখে প্রভাবিত, আমার নানা মারা গেছে রাহিমাহুল্লাহ, আমি যখন ছোটতে দেখতাম সে কথাগুলো এখনও মনে পড়ে। জুমার দিন আমার নানার আগে কোনো মুসল্লিকে আমি মসজিদে যেতে দেখিনি, কোনো দিন না, কোনো মুসল্লি আমার নানার আগে জুমা মসজিদে চলে গেছে এটা আমার জানা নাই। আমার নানা মরা পর্যন্ত আজান দিয়েছে মসজিদের, কোনো দিন বেতন নিবে এটা কল্পনাও করেনি। ঝড়, বৃষ্টি, বাতাস, অন্ধকার, শীত, যাই হোক, 5 ওয়াক্ত সালাতে মসজিদে উপস্থিত হয়ে আজান দিতেন। এমন কোনো রমজান দেখিনি যে রমজানে আমার নানা মসজিদে এতেকাফে না বসত।
আমার নানাকে বহুদিন দেখেছি গরম ভাতে হাত দিয়ে চোখ দিয়ে পানি পড়তে, যে গরম ভাত যদি হাত দিয়ে খেতে না পারি তাহলে জাহান্নামের আগুন কীভাবে সহ্য করব। তাহলে এই যে তিনি একটা প্রভাব বিস্তারকারী ব্যক্তি, তার চলাফেরা দেখে আরেকজন শিখতে পারে, আমি শিখেছি, তার চলাফেরা দেখে আমি শিখেছি, আপনার চলাফেরা দেখে আপনার ছেলে মেয়েকে কিছু শিখছে, আপনার চলাফেরা দেখে আপনার পাড়া প্রতিবেশীকে কিছু শিখছে, আপনার চলাফেরা দেখে আপনার স্ত্রীকে আপনার কাছে কিছু শিখছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেন টিকে না, কেন গণ্ডগোল হয়? সম্পর্ক শুধু আই লাভ ইউ দিয়ে চলে না যুবক, আই লাভ ইউ দিয়ে সম্পর্ক চলে না, আই লাভ ইউ একদিন নিঃশেষ হয়ে যাবে। সম্পর্ক কি দিয়ে টিকে? সম্মান, ব্যক্তিত্ব, ভারাত্ম। স্ত্রীর চলাফেরা এমন হবে যে স্বামী স্ত্রীকে সম্মান করতে বাধ্য হবে, স্বামীর চলাফেরা এমন হবে, গতি নীতি আদর্শ কৃষ্টি কালচার যে পৃথিবীর আদর্শ পরিবারে পরিণত হবে। আর যদি এই ব্যক্তিত্ব ভারাত্ম আদর্শ না থাকে তাহলে সকাল সন্ধ্যে 100 বার কেন, 1 কোটি বার আই লাভ ইউ বললে সংসারে শান্তি থাকবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য মুসলমানকে হতে হবে প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব। কিভাবে হবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে মুসলিম উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদের কাজ কি? মানুষকে যখন দেখবে অসৎ কাজ করতেছে তখন বাধা দিবে, আর মানুষকে সৎ কাজের আদেশ দিবে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দেওয়া আল্লাহ কি বলতেছে? আলেমের কাজ। কোরআনের এই আয়াত থেকে কি বুঝলেন? আল্লাহ কি বলতেছে? সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দেওয়া আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাজ। আল্লাহ কি বলতেছে? অমুক আলেম, অমুক মাদ্রাসার ছাত্র অমুকের কাজ। প্রত্যেক যে মুসলমান, সে যদি প্রভাব বিস্তারকারী হতে চায়, সে যদি তার হায়েবাত ব্যক্তিত্ব কায়েম করতে চায়, আর এক মানুষের নিকটে অনুসরণীয় হতে চায়, আদর্শ হতে চায়, তাহলে সবার আগে সেই মুসলমানকে হতে হবে দায়ী, সৎ কাজের আদেশ দানকারী, অসৎ কাজে বাধা প্রদানকারী। সৎ কাজে আদেশ আর অসৎ কাজে বাধা দিলে সবচেয়ে উপকারটা কী হবে জানেন? সবচেয়ে উপকার হচ্ছে আপনি নিজে ভালো হয়ে যাবেন। আপনি যদি আরেকজনকে সালাতের কথা বলেন তাহলে আপনি কি সালাত না আদায় করে থাকতে পারবেন? আপনি যদি আরেকজনকে গান বন্ধ করতে বলেন তাহলে আপনি কি গান বাজান?